হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় প্রফেশনাল অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ধরনের স্লাইড বার থাকে যেখানে কন্ট্যাক্ট দেওয়া থাকে তারপর আপনার লিস্ট দেওয়া থাকে ইনফু দেওয়া থাকে হেল্প দেওয়া থাকে তো সিম্পলি আমরা আজকে দেখবো কীভাবে এরকম ধরনের স্লাইড বার অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় থাঙ্গাবল থেকে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় প্রফেশনাল অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে লোগো দেওয়া থাকে তারপর লিঙ্ক দেওয়া থাকে যেখানে আপনি ক্লিক করলে সেই অপশনটিতে যেতে পারেন তারপর শেয়ার অপশন থাকে সার্ভিস অপশন থাকে তো সিম্পলি আজকে আমরা সেটাই দেখবো কীভাবে এরকম স্লাইড বার অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তো বিনা টাইম কে চলুন চলুন চলছে আমাদের ডেস্কটপে হবে এবং থাঙ্গা গিয়ে দেখি কিভাবে এ টু জেড এই অ্যাপ্লিকেশনটির ব্লক লিখতে লাগে তো চলুন তো বন্ধুরা এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি একদমই থাঙ্গা বলে আমরা কি করে এ টু জেড একটি স্লাইডবার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাকে ডিসক্রিপশন ফলো করতে হবে আমাদের ডিসক্রিপশনে এই তিনটা ফাইলের লিঙ্ক দেওয়া আছে তো ফার্স্ট ফাইল যেটা হচ্ছে আমাদের এআইএক্স ফাইল যেটা আমাদের স্লাইডবারের এক্স ফাইল ঠিক আছে তো এই ফাইলটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে আরও দুটি ফাইল যে ফাইল দুটির নাম হলো মেটেরিয়াল ফাইল এবং রোবোটো ফাইল তো এই ফাইল দুটি আপনি জিপ ফাইলে পাবেন তো এটা আপনাকে সিম্পলভাবে ডাউনলোড করে এই দুটো ফাইল আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে আপনার ডেস্কটপে ঠিক আছে তো যাদের কম্পিউটার নেই তারা এই কাজটা করতে পারবেন না কেননা এই যে দু ফাইল দুটো আছে এই ফাইল দুটো আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে আপনার ডেস্কটপে ওকে তো সিম্পলি আমাদের যে থার্ড ফাইলটি আছে এটা হলো এআইএক্স ফাইল এই ফাইলটি আমরা এক্সট্রাক্ট করবো না এটা শুধুমাত্র ডাউনলোড করে ডেস্কটপে রাখবো তারপর আমরা থাঙ্গাবলে ইনপুট করব তো সিম্পলি তিনটা ফাইল আপনি ডাউনলোড করার পর তারপরে এই দুটো ফাইল এক্সট্রাক্ট করার পর চলে আসবেন থাঙ্গাবাল ডট তো এখানে আসার পর আপনাকে ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করতে হবে তারপর একটা প্রজেক্ট নাম দেওয়ার পর তারপরে সেই প্রজেক্টটা আপনি ওপেন হবেন তো অলরেডি আমরা প্রজেক্ট ওপেন ক্রিয়েট করে নিয়েছি তো এই প্রজেক্টটা আমরা ওপেন করবো তো ওপেন করার পর দেখবেন যে এরকম ধরনের একটি ইন্টারভিউতে চলে আসবেন তো স্ক্রিন ওয়ান দেখুন আমরা স্ক্রিন ওয়ানে আসছি আমরা থাঙ্গা বলে এই অ্যাপ্লিকেশনটির কাজ এখনও কিছুই করিনি তো এখন আমরা দেখব কিভাবে এখানে আমরা একটা স্লাইড বা অপশন ক্রিয়েট করতে পারি ঠিক আছে এবং ব্লগ লিখতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যে তিনটা ফাইল ডাউনলোড করেছি সেই তিনটা ফাইল আমরা এখানে আপলোড করব তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা আপলোড করতে হবে ইনপুট এক্সটেনশন তো আপনাকে এক্সটেনশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইনপুট এক্সটেনশনে ক্লিক করবেন তারপর সুইচ ফাইল তারপর আপনাকে যেটা করতে হবে আপনার ডেস্কটপের মধ্যে যে আমাদের এই এক যে ফাইলটি ছিল স্লাইড বারে সেই ফাইলটি আমরা এখান থেকে আপলোড করব ঠিক আছে এই দেখুন ডট কম তারপরে যে স্লাইড বার এআইএক্স এই ফাইলটি আমরা এখান থেকে আপলোড করব যে দুটা জিপ ফাইল ছিল ওটা আমরা পরে অন্য জায়গায় আপলোড করব ফার্স্ট অফ অল আমরা আগে এই ফাইলটি আপলোড করব তো দেখুন ওপেন তারপর এখানে ইনপুট করব তো দেখবেন একটু পরে আমাদের এএক্স জি ফাইলটি স্লাইডবারের আপলোড হয়ে যাবে তো দেখুন আমাদের স্লাইবার এখানে যে এক্স ফাইলটি ছিল সেটা আপলোড হয়ে গিয়েছে তারপর যে ফাইল দুটি আমরা এক্সট্রাক্ট করে নিয়েছি ডেস্কটপে সেই ফাইল দুটি এখন আপলোড করব তো দেখুন এই যে আপলোড ফাইলে ক্লিক করব তো ওই ফাইল দুটি আমরা কিন্তু এখানে আপলোড করব না আমরা ওই ফাইল দুটি আপলোড করব এই যে এখানে দেখুন এখানে অপশান আছে মিডিয়া এখানে আমরা আপলোড করব তো সিম্পলি আপলোড ফাইল তারপর ওই ফাইল দুটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো ফার্স্ট যেটা ছিল মেটেরিয়াল আমরা এটা এখানে সিলেক্ট করে ওপেন করব তারপরে ওকে করব তো দেখুন এখানে আপলোড হচ্ছে ওয়েট করবো কিছুক্ষণ দেখুন তারপর আমাদের এখানে আপলোড হয়ে গিয়েছে ম্যাটেরিয়াল তারপরে সেকেন্ড ফাইলটা আপলোড করব তারপরে ছিল রোবোটো এইটা আমরা আপলোড করব দেন ওকে দেখুন আপলোড হচ্ছে তো দেখুন আমাদের আপলোড হওয়া কমপ্লিট তো এখন যেটা হবে আমাদের যে স্লাইড ব্যডটা হবে এই স্লাইড যে উপরের আইকনটা হবে অর্থাৎ আইকনটা সেই আইকনটা আমাদের এখন একটা আপলোড করতে হবে ঠিক আছে তো সিম্পলি আপনার যেটা আইকন আপনি দিতে চান সেটা আপনি আপলোড করবেন তো সেটা আপলোড করতে গেলে এখানে আপনাকে আপলোড ক্লিক করতে হবে তারপর সিলেক্ট তারপর আপনার নিজের যে লোগোটা আছে বা যে পিকচারটা আছে সেটা আপনাকে এখান থেকে আপলোড করতে হবে ফর এক্সাম্পল আমাদের একটা লোগো আমরা এখানে আপলোড করে দেখাবো তো আমাদের ইউটিউব লোগোটা আমরা আপলোড করব তো যখন আপনি আপলোড করবেন এই পিএনজি ফাইলটি তার যে রিনেম যে নামটা আছে সেই নামটা আপনাকে কপি করে নিতে হবে এই যে তার নামটা যাচ্ছে দেখুন এই নামটা আপনাকে এখান থেকে সেগুলি কপি করতে হবে এবং এই পিকচারটা কি ভার্সনে দেখুন যে পেজি পিএনজি এরকম ভার্সন সেটা আপনাকে জেনে নিতে হবে তো আমাদের এটা পিএনজি দেখুন এখানে পিএনজি শো করেছে তো আপনার যদি জেপিজি পেজি হয় এটা আপনার মনে রাখতে হবে তারপর এই পিকচারটার নামটা কপি করবেন কপি করার পর এই পিকচারটা আমরা এখন আপলোড করব তো আমরা পিকচারের নামটা কপি করে নিয়েছি দেখুন এই যে পিকচারের নামটা দেখুন একটা পিএনজি ফাইল এখানে শো করাবে এখানেও দেখতে পারবেন আপনার ফটোটা কি ভার্সনের তারপর আমাদের যেটা লিখতে হবে ব্লক তো এখন আমরা কমপ্লিটলি যে তিনটে ফাইল নিয়েছি একটা ফাইল স্লাইড প্যারে এ এক্স ফাইলটা এখানে ইনপুট করব আর বাকি দুইটা টি এফটি ফাইল এখানে ইনপুট করব তারপর আমাদের একটা লোগো নেবো ঠিক আছে যে লোগোটা আমাদের এখানে শো করাবো তো লোগোটা আমরা অলরেডি নিয়েছি আপলোড করছি এখন আমরা ব্লকে আসবো তো এখন যেটা করতে হবে সিম্পলি আপনার যে সাইডবারে যে এআইজি ফাইলটা এখানে আমরা ইনপুট করেছি এই ফাইলটা এখান থেকে ড্র্যাগ করে এখানে শুধু সেরে দেবেন ড্রপ করে দেবেন তো দেখুন এখানে শো করেছে সাইড বার ওয়ান তো এখন আমরা লিখবো ব্লক তো ব্লকে আসবো আসার পর আমরা লিখবো এখন ব্লক তো সিম্পলি এই যে স্ক্রিন যে ওয়ান কেউ যদি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তারপর ডাউনলোড করার পর আমাদের স্ক্রিন ওয়ানটা কি কাজ করবে তো সেটাই আমরা এখন করব তো ব্লকে আসবো আসার পর দেখুন আমাদের স্ক্রিন ওয়ান যে আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটা এক্সটেনশন নিব হোয়েন স্ক্রিন ওয়ান যখন আমাদের কেউ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করবে তারপর স্ক্রিন ওয়ানের এর কাজটা কি হবে সেটাই আমরা এখন স্ক্রিন ওয়ানের কাজটা দেবো এর জন্য আমরা স্ক্রিন ওয়ান এ ক্লিক করে এই এক্সটেনশনটা নিয়েছি হোয়েন অ্যানালাইজ টু ডু তো এক্সটেনশনটি নেওয়ার পর এখন আমরা দেবো এর কাজ তো সিম্পলি দেখুন এখানে লেখা আছে হোয়েন স্ক্রিন ওয়ান ইনলাইজ ডু তো যখন স্ক্রিন ওপেন হবে ওয়ান ওপেন হবে তখন স্ক্রিন ওয়ানের কাজটা কি হবে সেটা আমাদের স্লাইড বের ওপেন করা তো আমরা আবার স্লাইড বের এখানে দেখুন স্লাইড বের অপশনটি আছে এখানে সাইড ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই এক্সটেনশনে নেবেন স্লাইড বার থেকে কল স্লাইডবার। বার স্টার্ট তারপর দেখুন আইকন্স ইমেজেন এটা আপনাকে নিতে হবে ড্র্যাক করে ড্রপ করে এখানে ছিঁড়ে দিতে হবে তো তারপর এখন যেটা আছে অপশন আমাদের সাইডবারে এখানে আমরা দেবো আইকন তারপর সাইড যে নামগুলো থাকে এই যে নামগুলো এই যে নামগুলো এই নামগুলো দেবো তো দেখুন এখানে কিন্তু নাম দেওয়ার অপশন হচ্ছে এক দুই তিনটা কিন্তু আমাদের স্লাইড আমরা কিন্তু অনেকগুলো দেবো নাম ঠিক আছে এখানে যেমন চারটা আছে এক দুই তিন চার আমরা পাঁচ ছয়টা সাতটা এবং দশটা দেবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে আছে আমাদের এক দুই তিনটা তো আমরা এটা কিভাবে এখন বাড়াতে পারি তো এটা বাড়াতে গেলে আমাদের আসতে হবে লিস্টে এই লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পর যে মেকে এ অ্যাট লিস্ট এটা আপনাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে হবে এবং এটার আপনার আরেকটা ডুপ্লিকেট করতে হবে তারপর এই এখানে দিতে হবে ঠিক আছে তো এখন আমাদের এখানে আছে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা চারটা এবং পাঁচটা কিন্তু আমরা নেবো দশটা তো সেক্ষেত্রে কি করে আমরা আরও বাড়াতে পারি এই যে সিটিং অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করবে যে আইটেম আছে আইটেমটা এখান থেকে ড্র্যাক করে এখানে আপনি ড্রপ করে দেবেন দেখুন আপনি ড্র্যাক করে এখান থেকে ড্রপ করে দেবেন তো যখনই ড্র্যাক করে ড্রপ করবেন তো দেখুন এখানের ফাইলগুলো বেশি হয়ে গিয়েছে তারপর একইভাবে এখান থেকে আমরা এই ফাইলটার একটা ফাইল নিয়ে নেব ঠিক আছে আপনি যত ইচ্ছা নিতে পারেন তো এখানে যতগুলো নেবেন ততগুলো আপনার এখান থেকে যে যে সেটিংসগুলো আছে যে আপনার যে আইকনগুলো আছে এবং নামগুলো আছে সেগুলো কিন্তু বাড়বে ঠিক আছে আপনি যদি দশটা করতে চান দশটাও হতে পারে ঠিক আছে দশটাও হবে তো আপনি এখান থেকে যতটা আপনার ইচ্ছা আপনি নিতে পারেন ফর এক্সাম্পল আমরা এখানে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা লিঙ্ক নিয়েছি ওকে তো এখন আমরা আটটায় আমরা লিখবো এরকমভাবে ঠিক আছে দেখুন ফর এক্সাম্পল এখানে লেখা আছে ব্যাক আপ তারপর এখানে কন্টাক্ট তো যেগুলো আপনার দরকার হয় আপনার স্লাইডরা আপনি সেগুলো দিবেন আপনার অ্যাপ্লিকেশনে যেগুলো আপনার দরকার হবে সেগুলো আপনি দেবেন যেমন কনট্যাক্ট তারপর সিম্পলভাবে সব কিছু দিতে পারেন ঠিক আছে তো এখন যেটা আমাদের করতে হবে এখন আমরা এখন লিখবো লিঙ্ক অপশনগুলি ঠিক আছে এই এই অপশনগুলি লিখবো এখন এই অপশনগুলি লিখবো তো সিম্পলি আমরা এখান থেকে যাবো টেক্সটে তারপর এখান থেকে এই বক্সটা নেব উপরের বক্সটা নিয়ে এখান থেকে ড্র্যাগ করে ড্রপ করে দেব তো এটার আমরা ডুপ্লিকেট বানাবো যতগুলো আমরা এখান থেকে নিয়েছি ঠিক আছে যতগুলো আমরা লিঙ্ক নিয়েছি ততগুলোতে আমরা এটা ডুপ্লিকেট করে দিয়ে দেব এখান থেকে ডুপ্লিকেট করে নেব তো আমরা ফার্স্ট অফ অল যে ইমেজটা নিয়েছিলাম এই যে ইমেজটা এই যে ইমেজটা যে ইমেজটা আপলোড করেছি সেই ইমেজটার যে আমরা কপি করে নিয়েছি নামটা সেই নামটা আমরা এখানে পেস্ট করে দেবো লাস্ট অপশন ঠিক আছে লাস্টে আমরা পেস্ট করে দেবো এবং সাথে ডট পিএনজি দেবো আপনার পিকচারটা যদি পিএনজি হয় পিএনজি দিবেন এবং জেপিজি হয় জেপিজি দিবেন দেবেন ঠিক আছে তারপরে এই যে ফাঁকা ঘরগুলো এই ঘরে আমরা সেই নামগুলো দেবো ঠিক আছে তো এখন আমরা যে আগে দুটো ফাইল এখানে ইনপুট করেছি আপলোড করেছি টিএফটি ফাইল এই টিএফটি ফাইল দুটো কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে মেটারিয়াল ডট কম সরি মেটারিও আইও যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কিন্তু কনভার্ট করে তারা একদম জিপ ফাইলে একটা করে তৈরি করেছে যেটা জিপ ফাইল আমাদের থাঙ্গা বলে যদি আমরা আপলোড করি স্লাইড বারে অ্যাপ্লিকেশনের জন্য তাহলে কিন্তু দেখবেন অটোমেটিকলি আমাদের এই ফাইল যে পিএনজি ফাইলগুলো আছে বা পিকচারগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড করে আর আপলোড করতে লাগতেছে না আমাদের থাঙ্গা বলে ঠিক আছে অটোমেটিক এই দুটো ফাইল আপনি যখন আপলোড করবেন স্লাইডবার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তখন আপনাকে কি করতে হবে ব্লকে যদি আপনি শুধুমাত্র এই ওয়েবসাইটের যে আইকনগুলো আছে এই আইকনগুলোর নামগুলো নামের যে টেক্সটটা আছে এই টেক্সটটা করে যদি আপনি এখানে ইনপুট করেন আপনার থ্যাংক এই বক্সে অটোমেটিকলি এখানে আপনার শো করাবে এক্সট্রা ভাবে আর এই ওয়েবসাইট থেকে আপনাকে এই পিএনজি গুলো ডাউনলোড করে আর এখানে আপলোড করতে হচ্ছে না ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা আইকনের নামগুলো দেবো এই দেখুন আইকন দেব এবং নামগুলো দেবো ঠিক আছে তো সেটা করতে গেলে আমরা আবারও আসবো ব্লকে ব্লকে আসার পর দেখুন এখানে দুটো অপশন দেখুন এই দুটো অপশন আপনাকে মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট হিসেবে ঠিক আছে দেখুন এই যে লিস্ট আইটেম আর একটা আছে দেখুন আইকনস ঠিক আছে তো লিস্ট আইটেম বলতে গেলে আপনাকে আমি দেখাচ্ছি এখানে এই যে লিস্ট আইটেম বলতে এই যে নামটা দেখুন এই যে ব্যাক আপ ফর এক্সাম্পল ব্যাক এটা এখানে হবে নামটা শুধুমাত্র এই যে লিস্ট আইটেমে ঠিক আছে এখানে নাম হবে আর আইকনে হবে সেই নামের যে আপনি আইকনটা দিয়েছেন সেই আইকনটার হবে এখানে ঠিক আছে ফর এক্সাম্পল দেখুন এখানে কিন্তু আইকনটা আলাদা এখানে কিন্তু নামটা আলাদা ঠিক আছে তো আমাদের ফার্স্ট অফ অল লিস্ট নাম হচ্ছে নামের লিস্ট এখানে নাম লিস্ট দিতে হবে অর্থাৎ কে কি নামে আপনি শো করাতে স্লাইড পারে এবং এই নামের সাথে অর্থাৎ এই নামটার সাথে আপনি কোন পিএনজিটা আপনি শো করাইতে চান এই সাইডে এই সাইডে পিএনজিটা সেটা হবে পিএনজির নাম এখানে ঠিক আছে ফর এক্সাম্পল আপনি যদি এখানে আমাদের এই ওয়েবসাইটটি আসতে হবে আসার পরে এখানে সেই পিএনজি যে পিএনজিগুলো আমাদের দরকার হবে এখান থেকে দেখতে হবে এবং সেই নামগুলো আমাদেরকে ওখানে পেস্ট করতে হবে তো ফর এক্সাম্পল দেখুন এখান থেকে আমি একটা পিএনজি নিচ্ছি তো দেখুন এই পিএনজিটা নেব তো এই পিএনজিটির নাম হলো ট্যাপ তো আমরা ফার্স্ট অফ অল আমরা এখানে দেব ট্যাপ ট্যাপ দেবো তো এখন আমাদের এখানে কিন্তু ট্যাপ নামটা কিন্তু এখানে লিস্ট হবে এই নামের উপর ঠিক আছে এই নামটা হয়ে যাবে কিন্তু নামের আগে যে আইকনটা দেবো এখন আইকনটা দেবো এইখানে তো আপনি ট্যাপে কোন আইকন আপনি দেখাইতে চান সো আপনি আমরা যেহেতু ট্যাপ নিয়েছি তো ট্যাবই দেব কারণ ট্যাবের আইকন ট্যাবই দেখাক ঠিক আছে না ট্যাবের নামটাতে অবশ্যই ট্যাবের আইকনটা দেখাবে তো এখন আমাদের কি হবে এই যে ট্যাপ নেমটা ট্যাপ নেমটা হবে এই যে এই নামটা এবং আইকনের জায়গায় যে আমরা ট্যাপ দিয়েছি একইভাবে এই ট্যাবের আইকনটা শো করাবে এই আইকনটা ঠিক আছে এই আইকনটা তো ফর এক্সাম্পল আমরা আরও কতগুলো নেবো যেমন টু ডে নেবো তো আমরা এখানে দেবো টু ডে টু ডে টু ডে দেবো তারপর আমরাও চাই যে টু ডের আইকন তো আমরা চাই যে টুডের আইকনটা টু ডে আইকনই দেখাক ঠিক আছে এই যে টুডের আইকনটা টু ডের আইকনও যেন দেখাক অন্য আইকন কেন দেব সো আমরা টু ডে আইকন দিলাম তারপর এখানে দেবো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট তারপর সিম্পলভাবে আমরা থার্ড নাম্বারে এই আইকনের এখানেও দেব কনট্যাক্ট তো প্র্যাকটিক্যালি সবাই এটাই দেয় যে আপনার যে আইকন নাম সেই আইকনে দেখাক অন্য আইকন কেন দেখাবে তাই না তো তারপরে এখানে দেবে হেল্প পি হেল্প তারপর এইখানেও ঠিক একই হেল্পের আইকনেই আমরা দেবো যেন হেল্পের আইকনই শো করায় তো এগুলো আপনাকে কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে কোন কোন পিএনজি আপনার পছন্দ এবং অ্যাপ্লিকেশন সম্বন্ধে আপনি কোন কোন পিএনজি অ্যাড করতে চান আপনার যেটা দরকার হবে আপনি সেটাই অ্যাড করবেন ঠিক আছে আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি তো এখান থেকে যদি আপনি আরও ট্যাব নিতে চান অর্থাৎ আরও এরকম ধরনের আপনি দশটা থেকে পনেরোটা আপনি নিতে চান তো সেক্ষেত্রে আপনি এই যে এখানে সেটিংস আছে এখানে আপনি ক্লিক করে এই আইটেমটা এখানে করে ড্রপ করবেন দেখবেন অটোমেটিকলি খুলবে তো এখানে যদি একটা নিয়েছেন এখান থেকেও একটা নিতে হবে আপনাকে কারণ এটা আমাদের পিএনজিটা শো করাবে আইকনটা শো করাবে তো ফর এক্সাম্পল আমি এখান থেকে আর একটা নিচ্ছি এটা ডুপ্লিকেট করে আবার এখানে দেবো তো যেহেতু এটা হেল্প আছে এটা আমরা এখানে দেবো ইনপু এডিট করে ইনফু দেবো ঠিক আমরা আইকনের জায়গাও ইনফু দেবো যেন ইনপু আইকন শো করায় তো নাও এখন আমরা একটা এন বেশি হয়ে গেছে তো নাও এখন আমরা অ্যাপ্লিকেশনের ব্লগ লেখা একদম কমপ্লিটলি শেষ তো এখন আমরা অ্যাপ্লিকেশনটি বিল্ড করবো এবং টেস্ট করব ঠিক আছে তো সিম্পলি চলুন আমরা অ্যাপ্লিকেশনটি এক্সপোর্টে ক্লিক করে তারপরে এপিকে টু সেভ এই কম্পিউটারে ক্লিক করে আমরা এই অ্যাপ্লিকেশনটি সেভ করে নিই কম্পিউটারে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশনটি ফোনে নিয়েছি এবং ইনস্টল করতেছি এবং ইনস্টল হওয়া অবধি আমরা একটু ওয়েব অপেক্ষা করবো তারপর দেখব অ্যাপ্লিকেশনটির মধ্যে স্লাইড বার আসতেছি কিনা তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে ওপেন করব তো ওপেন করার সাথে সাথে এখন আমরা দেখবো লেফট সাইডে স্লাইড করে যে আসে কিনা তো দেখুন আমাদের স্লাইড বার চলে আসছে আমাদের লোগো আসছে তারপর ট্যাব টুডে লিস্ট হেল্প ইনফু তো বেসিক্যালি আমরা যেটা যেটা পয়েন্ট দিয়েছিলাম ব্লকে ঠিক সেটা সেটাই এখানে দেখুন শো করাচ্ছে ঠিক আছে তো আমি আরেকবার দেখাবো দেখুন সেলাইড করতেছি চলে আসছে ঠিক আছে তো দেখুন এই যে আমরা ট্যাবগুলো দিয়েছি এই ট্যাবে এখনও এখনও এই ট্যাবের মধ্যে কোনো ব্লক লিখি নেই সেক্ষেত্রে আমাদের এই ট্যাবগুলোতে ক্লিক করলে কিছুই আসবে না ঠিক আছে তো বন্ধুরা আমরা যেহেতু ব্লক লিখি নেই এই ট্যাপের উপর অর্থাৎ একটা করে ট্যাপের উপর আমরা কোনো লিঙ্ক করিনি কোনো স্ক্রিন তো সেক্ষেত্রে কোনো স্ক্রিন এখন আসবে না অর্থাৎ ক্লিক হবে না ঠিক আছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লাইড বার অ্যাপ্লিকেশন একদমই কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে ওকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে স্লাইড বার অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এখন আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে স্ক্রিন টু নিয়ে এখন আপনি নিজের মতো করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে আমরা স্লাইড বার অ্যাপ্লিকেশন সিম্পলভাবে কোডিং করতে পারি এবং ব্লগ লিখতে পারি ঠিক আছে এরপরে আমরা দেখব এই যে ট্যাপগুলো আছে এই ট্যাপগুলোর উপরে আমরা কীভাবে লিঙ্ক করবো ঠিক আছে নেক্সট ভিডিওতে তো আজকে আমরা জানলাম কীভাবে স্লাইড বার অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় এবং পরের ভিডিওতে আমরা জানবো কীভাবে এই যে অপশনগুলো যে নিয়েছিলাম আমরা ট্যাপ টু ডে লিস্ট এই লিঙ্ক কী করে আমরা করবো পরের স্ক্রিনের এবং এই যে এগুলা যে লিঙ্কগুলো আছে এগুলোকে ট্যাবগুলোকে আমরা কিভাবে ইউজ করব ঠিক আছে সেটা আমরা পরের ভিডিওতে জানবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো হেল্পফুল হলে ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে ইমপ্রেস করবেন আর যদি পারেন বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং